ওয়েলকাম টু মাই চ্যানেল নিউজ আপডেট সার্কুলেট প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল মেসি রোনালদো নেইমারের গোপন বৈঠক বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছেন বিশ্ব ফুটবলের তিন খ্যাতিমান তারকা লিওনেল মেসি নেইমার জুনিয়র ও ক্রিস্টিয়ানো রোনালদো বিশ্বকাপ থেকে বিদায়ের পর এ তিন তারকা ভার্চুয়াল গোপন বৈঠকে মিলিত হয়েছিলেন উইকলিক্সের সহযোগিতা ছাড়াই সে গোপন বৈঠকের কথাবার্তা ফাঁস করে দিচ্ছেন রস প্রতিবেদক নেইমার হ্যালো ভাই বন্ধুরা এসে পড়লাম তোমাদের দলে মেসি রাগ বেটা তর বন্ধুত্ব কত বন তরে অথচ তুই আমাদের একা ফেলে কোয়ার্টার ফাইনালে চলে গেলি রোনালদো এই প্রথম বিনগ্রহের ফুটবলারের সঙ্গে আমি সম্পূর্ণ একমত পোষণ করছি নেইমার নেইমার ধন্যবাদ বড় ভাই রোনালদো কিন্তু আপনি তো কাজটা ঠিক করলেন না রোনালদো আমি আবার কি করলাম নেইমার শোনেন ভাই এই বিশ্বকাপে আমি করলাম দুটি গোল আমার বন্ধুবর মেসি করল একটি আর আপনি একাই চারটি গোল করে বসলেন মেসি তিনি সম্ভবত প্রমাণ করতে চেয়েছেন তিনি আমার চেয়ে সেরা রোনালদো মেসি ভাই এই আলাপে কে সেরা সেটা না হয় উজ্জয় থাকুক আমি যে চার গোল করলাম এর পেছনে একমাত্র কারণ হচ্ছে জুভেন্টাস নেইমার বলেন কি ভাই মেসি জুবেন্টাস রোনালদো হুম আমি রিয়াল ছেড়ে জুভেন্টাসে যাচ্ছি এমন কানা চলছে শুনেন ভাই আমি রিয়াল ছেড়ে জুভেন্টাসে যাচ্ছি এমন কানা চলছে শুনেন নাই নেইমার সে তো বুঝলাম এর সঙ্গে বিশ্বকাপে গুলের কি সম্পর্ক মেসি আমিও তো কিছু বুঝছি না রোনালদো এই জন্যই বলি আমি সে ইয়ে মানে হয়েছে কি ঝুমেন্টাসে যাওয়ার এই গুঞ্জনের সময় বেশি গোল করার চেষ্টা করলাম যাতে দলবদলের বাজারে ট্রান্সফার ফি বাড়িয়ে নিতে পারি নেইমার ভাই আপনার কি ব্যবসায়িক প্ল্যান মেসি মার হাবা রোনালদো ধন্যবাদ আচ্ছা এবার বিশ্বকাপ তাহলে নিচ্ছে কে নেইমার যেই বাই ইউরোপের বাইরে বিশ্বকাপ যাচ্ছে না এটা কিন্তু নিশ্চিত মেসি হুম তারা এবার বিশ্বকাপকে ইউরোকাপ বানিয়ে ফেলেছে রোনালদো এই রে আমার উনি ডাকছে বুঝতেই পারছ এক্ষেত্রে দেরি করলে বিপদ যাচ্ছি তাহলে মেসি ঠিক আছে সিআর সেভেন সাহেব ভালো থাকবেন আমিও বিদায় নিচ্ছি জুনিয়র নেইমার ওকে দেখা হবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আমার এই ভিডিওটি আপনাদের যদি একটু ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক দিবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন আর হ্যাঁ অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নতুন কোনো সংবাদ বা ভালো কোনো ভিডিও পাওয়ার জন্য আজকের মতো এখানেই শেষ করব আল্লাহ হাফিজ